চারদিকে শুধুমাত্র পাহাড়। যেমন আমরা ছোটোবেলায় যেমন সেই আঁকতাম না ঢেউ খেলানো পাহাড়, সত্যি সেই ঢেউ খেলানো পাহাড় কিন্তু সামনে দেখতে পাচ্ছি চারদিকে। ঘন জঙ্গলের মধ্যে দিয়ে ট্রেক, রামমাম থেকে সামানদেনের পথটা ঠিক এরকমই, আর তারপর এই ছবির মতো গ্রাম। অপরূপ সুন্দর এই গ্রামে থাকার সস্তার খোঁজ থাকছে। মাত্র 4,900 টাকায় করা ট্রেকের সব তথ্য থাকবে আজকের ভিডিওতে। ঝিঝির ডাক সাথে নিয়ে বেরিয়ে পড়লাম আমরা। সকালের রোদ্দুর কিন্তু আজকে শুরুটা একদম ঝলমলভাবে শুরু করেছে। রামমাম ছেড়ে আমরা জঙ্গলের মধ্যে প্রবেশ করি। ঘন জঙ্গল, দুপাশ জুড়ে শুধু বড় বড় গাছের সারি। সরু পাথর বিছানো রাস্তা দিয়ে হেঁটে চলা। আজ যেহেতু সামান্য পথ চলা, তাই আমরা হেলতে দুলতে গল্প করতে করতে এগিয়ে চললাম। সাথে চলতে থাকে অবিরাম ঝিঝির ডাক। এই পথে এরকম ছোট্ট ছোট্ট সেতু পড়বে বেশ কয়েকটা। নিচে দিয়ে বয়ে চলেছে ছোট্ট সরু জলের ধারা। সব কিছু মিলে চারপাশটা যেন মায়াবী হয়ে উঠেছে। বলে রাখা ভালো, এই পথটা যেহেতু এরকম ঢালু, ফলে জুতোয় ভালো গ্রিপ না হলে কিন্তু সমস্যা হতে পারে। পাথর বেছানো হলেও বৃষ্টিতে ভিজে বেশ কঠিন একটা পরিস্থিতি হয়ে আছে। রামমাম থেকে আমরা বেরিয়ে এসেছি 1-1.5 ঘন্টা হলো। 1 ঘন্টা আমরা যে রাস্তাটা হাঁটলাম সেটা একদম ঘন জঙ্গলের মধ্যে দিয়ে, দুধারে সারি সারি উঁচু উঁচু গাছ এবং তার মাঝখানে পাথুরের রাস্তা, কিছু জায়গায় মাটি, এবং সেই রাস্তা দিয়ে আমরা নেমে এলাম। এই রাস্তাটা পুরোটাই উতরাই, চড়াই সেভাবে নেই এবং পুরো নিচে নামা। এবং নিচে নেমেই এখানে আমরা বিশাল একটা নদী পেয়েছি। এই নদীটা গর্জন করে এগিয়ে চলেছে, তার মাঝখানে মাঝখানে পাথর, এবং এখানে কিছুক্ষণ আমরা রেস্ট নিচ্ছি। রেস্ট নিয়ে আমাদের আগে যে রাস্তাটা, সেই রাস্তাটা কিন্তু সম্পূর্ণ, সেই রাস্তাটা সম্পূর্ণ কিন্তু চড়াই রাস্তা। এই চড়াই রাস্তাটা আমাদের উঠতে হবে এবং উঠে আমরা পৌঁছাবো সামানদেন। লম্বা লম্বা পাইন গাছ, তার মধ্যে দিয়ে হাঁটার পরে সামনে বিস্তৃত হবে এক সুন্দর দৃশ্য। অপূর্ব সেই গ্রামের নাম সামানদেন। একদম সস্তায় থাকার খাওয়ার সব তথ্য দিচ্ছি। চ্যানেলে নতুন হলে প্লিজ সাবস্ক্রাইব, আর ইতিমধ্যে করে থাকলে থ্যাংক ইউ সো মাচ। রামমাম থেকে আমাদের আসতে মোটামুটি 2.5 থেকে 3 ঘন্টা লেগেছে। আমরা একটু ধীরে সুস্থে এসেছি, গল্প করতে করতে এসেছি, মজা করতে করতে এসেছি। এবং রামমাম থেকে সামানদেনের রাস্তাটা কিন্তু উতরাই চড়াই মিলি আছে, মানে প্রথম 1 ঘন্টা একদমই উতরাই, নিচে নামতে হয়েছে, এবং তারপরে 2 ঘন্টা কিন্তু একটু চড়াই আছে। এবং পুরো পুরো রাস্তাটাই কিন্তু শুধুমাত্র মানে জঙ্গল, মানে দুদিকে শুধু জঙ্গল, বা কোথাও কোথাও এক সাইডে খাদ, এবং তার মাঝখান দিয়ে ছোট্ট মানে সরু একটা ট্রেল, পাথুরে এবং কিছু কিছু জায়গায় মাটি আছে। এবং যেহেতু তৈরি করছে, যেটা দেখতে খুব রোমাঞ্চকর লাগছে।
এবং আমরা এখানে একটা হোমস্টেতে আছি, সামনে হোমস্টেতে সেখানে এখানকার লোকাল মানুষরাও থাকেন, এবং তার মধ্যে আমরা তিনটে ঘর আমরা পেয়েছি, তিনটে ঘরে আমরা আমরা যেহেতু বড় টিম আমরা ওখানে অ্যাডজাস্ট করে থাকছি। গ্রামের একটা হোমস্টেতে আমরা উঠেছিলাম। এই যে ঘরটা দেখছেন, এটা সম্পূর্ণ বাঁশ ও কাঠ দিয়ে তৈরি। পাহাড়ের কোলে অপূর্ব এই দৃশ্য উপভোগ করতে হলে কিন্তু এখানে আসতেই হবে। এরকম একটা ঘরে থাকার মজাই আলাদা। এই সামনের ভিউটা শুধু দেখুন কি অপূর্ব, তাই না? এই সৌন্দর্যের জন্যই তো এত দূরে আসা। আমরা এখন সামান্দানে একদম ক্ষেতের মাঝখানে আছি, এবং এখন এখানে অনেকগুলো চাষ দেখা যাচ্ছে। ভুট্টা চাষ তো আছে, সেটা একদম পরিষ্কারভাবে বোঝা যাচ্ছে। এখন ভুট্টাটা শুকিয়ে গেছে, ওরা তুলে নিয়েছে, এবং এখন আলু, ওদিকে দেখা যাচ্ছে বিনস, লাউ, বেগুন এবং বিভিন্ন চাষ হচ্ছে। ভুট্টা যেহেতু এখন শুকিয়ে গেছে, তুলে নেওয়া হয়েছে, কিন্তু কি সুন্দর অদ্ভুত ব্যাপার, ওরা কিন্তু এই জায়গাটাকে খালি রাখেনি। ওরা লাঠি দিয়ে, কাপড় দিয়ে খুব সুন্দর করে জায়গাটাকে সাজিয়েছে। আর আরেকটা জিনিস যেটা খুব ভালো লাগলো, এই যে ভুট্টাগুলো মানে হয়ে গেছে চাষ, এবার তুলে নেওয়া হয়েছে, তুলে ঘরের উপর কি সুন্দর করে ওরা মানে লাইন দিয়ে সাজিয়ে রেখেছে। এখানে ক্ষেতের জায়গাটা কিন্তু খুব হয়তো বিস্তৃত নয়, ছোট্ট জায়গা, কিন্তু সেই ছোট্ট জায়গার মধ্যেও কিন্তু অনেকগুলো চাষ হচ্ছে, এবং তার সঙ্গেই এখানে গাঁদা ফুলের চাষও হচ্ছে। যেটা আমি আগেই বলছিলাম যে পাহাড়ে কিন্তু প্রচণ্ড পরিমাণে গাঁদা ফুল কিন্তু অনেক আমি দেখতে পাচ্ছি, সেটা আমি রামমামেও দেখেছি, সেটা আমি এখন সামান্দেনেও দেখতে পাচ্ছি। এবং প্রত্যেকের কিন্তু নিজস্ব গরু আছে, মানে তারা এখানে গবাদি পশু চাষও কিন্তু করে, কিন্তু এখানে গরুর আধিক্যই বেশি, গরুই আমি দেখতে পাচ্ছি বেশি, আর মুরগি দেখতে পাওয়া যায়, মানে পোলট্রি যেটা, এবং এছাড়া তো ওনাদের নিজস্ব চাষ আছে। ধর্মীয় বিশ্বাস হোক বা প্রকৃতির প্রতি অটুট বন্ধন, দৃশ্য তো অসাধারণ। এরকম ছবির মতো একটা গ্রামে দুটো দিন কাটাবেন নাকি? ট্রেক ছাড়াও কিন্তু আসা যায়। এনজিপি থেকে গাড়িতে ভাড়িং পর্যন্ত চলে যান, তারপর ঘন্টা দুয়েকের হাঁটা। দুপুরের খাবার খেয়ে চললাম গ্রাম ঘুরতে। পাশের এক ছোট্ট গ্রাম, দুই পাশে পাহাড় আর মধ্যের ভ্যালিতে মানুষের বাস। হ্যাঁ, এই সেই গোর্খে গ্রাম। সত্যি ছবির মতো অপরূপ সুন্দর এই গ্রাম, প্রকৃতি সত্যি কত সুন্দর। সামান্দান থেকে আমরা এখন চলে এসেছি গোর্খেতে। আমরা যদিও থাকছি সামান্দানে, কিন্তু গোর্খেতে আমরা একটু ঘুরতেই এলাম। সামান্দান থেকে গোর্খে খুব বেশি না, 15 মিনিটের উতরাই রাস্তা, এবং আমরা এখন আছি গোর্খে গ্রামে। এটাও কিন্তু সামান্দানের মতোই পাহাড়ের পাদদেশে একটা ছোট্ট গ্রাম, এবং আমার ঠিক পিছনে হলো গোর্খের যে ট্রেকার্স হাট, অপূর্ব সুন্দর দেখতে। এবং মানে ট্রেকার্স হাটের একদম সামনে এদিকে ডান দিকে বেরিয়ে গেলে আছে গোর্খেখোলা নদী। গোর্খেখোলা নদীর আওয়াজও এখন আসছে, নদীর গর্জন, এবং নদীটার ঠিক ডান দিকে, নদীটার ওপারে হলো সিকিম, আর আমরা যেদিকটা দাঁড়িয়ে আছি সেদিকটা হলো পশ্চিমবঙ্গ। ছোট্ট কাঠের সেতু পেরিয়ে সিকিমের দিকে চললাম আমরা। আজকের বিকেলটা এই নদীর পাড়েই কাটুক। এই প্রকৃতি এপিসোড আপনার কেমন লাগছে জানান না? আপনাদের সাজেশন আমাদের কাছে খুবই মূল্যবান, তাই আপনার সাজেশন, আপনার মতামত এবং কোনো স্মৃতি থাকলে কমেন্ট করুন। এই ডিজিটাল প্ল্যাটফর্মে আমাদের জার্নি প্রায় 10 মাস হতে চলল। আপনাদের সমর্থন আর ভালোবাসার জন্য জানাই থ্যাংক ইউ সো মাচ। আমাদের সাপোর্ট দিন, ভিডিওগুলো বন্ধুদের দেখান। আবারও অনেক অনেক ধন্যবাদ। আজ তৃতীয় দিন, নীল আকাশ আর পাহাড়ের রঙিন ঘর পেলে হেঁটে চলা। দীর্ঘ 10 কিলোমিটার ট্রেক আজ, তাই সকাল সকাল বেরিয়ে পড়া, তারপর পৌঁছাবো ফালুট। কাঞ্চনজঙ্ঘা সহ এভারেস্টের ভিউ নিয়ে আসছি পরের এপিসোডে।